নমস্কার বন্ধুরা, চৈতালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি চৈতালি, আজ আলুর দমের একটা রেসিপি শেয়ার করলাম। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই রেসিপিটা করতে লাগবে আলু। আলুটা আমি ধুয়ে পরিষ্কার করে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। লাগবে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, আর লাগবে টক দই। ফোড়নের জন্য লাগবে কসুরি মেথি, গোটা গরম মশলা আর গোটা জিরা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর লাগবে একটা শুকনো লঙ্কা। ফোড়নেই লাগবে তেজপাতা, আর লাগবে আদা আর পোস্ত। রেসিপিটি শুরু করার আগে আদা আর পোস্তটাকে আমি বেটে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কড়াইটা গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো সাদা তেল। এবার আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব 1 চামচের মতো নুন, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। তো বেশ সুন্দর করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য লাগবে গোটা জিরা, গোটা গরম মশলা, কসুরি মেথি আর তেজপাতা। তো দিয়ে দিলাম ফোড়ন। এবার দেব আদা আর পোস্ত বাটা। দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো। এক চামচ হলুদের গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষাতে হবে। দিয়ে দেব টক দই। এখানে 3 টেবিল চামচের মতো টক দই ছিল। ভালো করে মশলাটাকে কষাতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব জল। এক কাপের মতো জল আমি দিয়ে দিলাম। এবার আমি আলুটাকে সেদ্ধ হতে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নিরামিষ আলুর দমের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।